নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট তোমাদেরকে দিতে চলেছি এটিকে মোহনবাগান দলের তারকার ডিফেন্ডার ইয়ং প্লেয়ার সুমিত রাঠি যে কিনা একসময় এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছিলেন সেই সুমিত রাঠি কিন্তু কোচ জন ফ্রান্ডো মানে তাকে কিন্তু একদমই সুযোগ দিচ্ছে না এই সিজনে একটা ম্যাচেও মোটামুটিভাবে প্রথম থেকে শুরু করতে পারেনি তো সেই ক্ষেত্রে এই প্লেয়ারটির কিন্তু ফিউচার মোটামুটিভাবে যা করছে জন ফ্রান্ডো সব ঠিকঠাক আছে অন্যান্য প্লেয়ারদের দিয়ে ঠিকঠাক আছে কিন্তু এই তরুণ ডিফেন্ডারকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আনোয়ার আলীর মতো প্লেয়ার আমরা আবার কিন্তু এই সুমিত মতো দেখবো মানে আনোয়ার আলী উঠলো এই দিক দিয়ে তারপর সুমিত যদি উঠে আসে তাহলে ভারতের ডিফেন্স লাইন আপটা কিন্তু অনেক শক্তিশালী হবে এছাড়া বিকাশ অম্নম নামে একটা প্লেয়ার আছে যে যাকে কিনা চেন এফসি দল সই করিয়ে নিয়েছে মানে তার পারফরমেন্স দেখিয়ে তো সেই ক্ষেত্রে সেই সুমিত যে কিনা এক বছর ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছিল তিনি ডিফেন্সে কতটা ভালো খেলেছিল সেই সময় তো তার বয়সটা কমও ছিল এখন তিনি একটু হলেও ম্যাচুয়ার হয়েছে আরও একটু অভিজ্ঞতা তার বেড়েছে কিন্তু সেই প্লেয়ারটিকে সুযোগ দিচ্ছে না তো সেই ক্ষেত্রে এর জন্যই কিন্তু এখন যা খবর রয়েছে সুমিত রেড্ডি কিন্তু এবার নিজে থেকে এটিকে মোহনবাগান দল ছেড়ে অন্য দলে পাড়ি দিতে চলেছে আর এই সুমিত রাঢ়ী কে নেবার জন্য কিন্তু আইএসএল এর দু থেকে তিনটে ক্লাব কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্ট শো করেছে এবং যাদের এই সুমিত রাঢ়ীর প্রয়োজন তারা ঠিক অবশ্যই তাকে কিন্তু নিয়ে নেবে কারণ অনেকে ডিফেন্সে প্রবলেম হচ্ছে সেখানে যদি সুমিত রাঢ়ী সেই সমস্ত দলে চলে যায় মানে যে কোনো একটি দলে তাহলে ডিফেন্সের সমস্যা কিন্তু অনেকটাই মিটবে আর বন্ধুরা এই যে সুমিত রাঢ়ী এটিকে মোহনবাগান দল ছেড়ে দেবে এই সিদ্ধান্তটা নিয়েছে তো সেই ক্ষেত্রে এটিকে মোহনবাগান দল কিন্তু এই সুমিত্রাটিকে দিয়ে একটা সোয়াইপ ডিল করতে পারে যেমনটা আশিক ইউনিয়ন এবং পবিত্র দাসের মধ্যে হয়েছিল তেমনটাই কিন্তু সুমিত্রা এবং অন্য একটি প্লেয়ারের মধ্যে হতে পারে কারণ তাদের মানে এটিকে মোহনবাগান দলের উইঙ্গার পজিশনের প্লেয়ার দরকার মিডফিল্ডার দরকার এবং ডিফেন্সেরও একটা প্লেয়ার দরকার একটা থেকে দুটো প্লেয়ার দরকার তো সেই ক্ষেত্রে সোয়াইপ ডিল কিন্তু করতে পারে বা করার একটা সম্ভাবনা রয়েছে আর একটা কথাই বলবো সেটা হচ্ছে যদি যদি সুমিত্রাটিকে ছেড়ে দেয় এটিকে মোহনবাগান দল সেটা একটা কিন্তু এক প্রকার ক্ষতি হবে কারণ সুমিত্রাটিকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তাহলেটি যথেষ্ট ভালো পারফরমেন্স করার মতোই প্লেয়ার কিন্তু সুযোগটা দেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে একটা প্লেয়ার আর কতদিন রিজার্ভ বেঞ্চে বসে থাকবে তারও তো খেলার ইচ্ছা করে প্রথম থেকে শুরু করার ইচ্ছা করে নিজের ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার ইচ্ছা থাকে তাহলে সেখানে তাকে কিন্তু ম্যাচ টাইম যদি না দেয় তাহলে কী করে সেই যে জায়গাটাতে পৌঁছাতে যাবে মানে পৌঁছাতে পারবে তো সেই ক্ষেত্রে সোয়াইপ ডিল কিন্তু হতে পারে বা সোয়াইপ ডিল করার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার দেখা যাক পরবর্তী সময় কি আপডেট নিউজ আসে পরবর্তী সময়ে যে কোনো আপডেট নিউজ আসলে অবশ্যই জানাবো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অল প্রেস করে নিও